ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়া থেকে নেওয়া সমস্ত প্রোডাক্ট যেগুলো সামহাও কোথাও না কোথাও রিলেটেড আছে রাশিয়ান প্রোডাক্টের সাথে, সেগুলোর উপর সমস্ত কিছুতে ব্যান লাগাতে বলছে। এবং এই কথা কে বলছে? ইউরোপিয়ান ইউনিয়নে যে ফরেন মিনিস্টার আছে তিনি বলছেন। এবার এখানে আমরা এই নিউজটাকে অ্যানালাইসিস করব যে এখানে আদৌ ইউরোপ কি ব্যান করতে পারবে, ব্যান করলে কি হবে, এবং আদৌতেও কি যে ইন্ডিয়া থেকে যে তেলটা ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে তাতে কি আদৌ রাশিয়ার হেল্প হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখব। যে দেখুন, প্রথমেই বলে রাখি যে কয়েক সপ্তাহ আগে একটা নিউজ আসে যে আমরা সৌদি আরবকে টপকে ইউরোপের সব থেকে বড় অয়েল এক্সপোর্টার হয়ে গেছে। তো তখন অনেকের কোশ্চেন ছিল যে ইন্ডিয়া যে নিজের তেলের চাহিদাটা কোথা থেকে পূর্ণ করে, সে নানান তেল উৎপাদনকারী দেশের কাছ থেকে তেল কিনে তাদের নিজের দেশে তেলের যে চাহিদা আছে সেটা কমপ্লিট করে, কিন্তু তারা ইউরোপকে কি করে এক্সপোর্ট করে। তো আমি তখন বলে রাখি যে ইন্ডিয়া শুধুমাত্র ইউরোপকে না, পৃথিবীর নানান দেশকে তেল এক্সপোর্ট করে, দিয়ে তারা বেশ ভালো মোটা ডলার এবং ইউরো কামায়। এবার আপনি বলবেন কি করে? দেখুন, আমরা নানান দেশ থেকে তেল কিনি, সেই তেলটাকে আমরা আমাদের রিফাইনারিতে নিয়ে আসি, সেখান থেকে রিফাইন করে সেই তেলটা পৃথিবীর নানান প্রান্তে পৌঁছে দিই। এবার তেল, কাঁচা তেল যেটা মাটির থেকে বার হয় সেটাকে শোধন করতে হয়, তাছাড়া ইউজ করা যায় না। তো সেই হিসাবে আমরা রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনছিলাম এবং সেই ডিসকাউন্টেড তেল আবার ইউরোপে ডিসকাউন্টেড প্রাইসে সেল করছিলাম, তাতে ইন্ডিয়ারও লাভ আবার ইউরোপের লাভ। তাহলে ইউরোপ সাডেনলি এরকম কেন বলছে? দেখুন, ইন্ডিয়ার কোথা থেকে ডলার বা ইউরো ইনকাম করছে সেটা দেখলে ইউরোপে সবসময় পেটে গ্যাস অম্বল হয়, এটা জানা কথা। কিন্তু বর্তমানে কেন বলছে? বর্তমানে বলছে এই কারণে, ইউক্রেন বেশ ভালো একটা সুন্দর স্টেজে আছে লড়াইতে, কিন্তু আস্তে আস্তে ইউক্রেন অনেক এরিয়া গেইন করে নেবে, এটাই ইউরোপিয়ান ইউনিয়ন ভেবে নিচ্ছে। এই কারণে তারা খুব অস্ত্রপাতি দিচ্ছে, ইউক্রেনিয়ান যে আর্মি আছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে। তো সেই হিসাবে এরকম ব্যাপার, এবং তারা খুব কনফিডেন্সের সাথে আছে, তাই কারণে ইন্ডিয়াকে এখন বলছে। এবার আসি, রাশিয়া একই আদেও ইন্ডিয়াকে তেল বেচে লাভ করতে পারছে? দেখুন না, তার কারণ রাশিয়া যে পেমেন্টটা নিচ্ছে সেটা রুপিতে নিচ্ছে। এবং কয়েকদিন আগে রাশিয়ার যে বিদেশ মন্ত্রী আছে তিনি ওপেনলি বলেছে যে আমার কাছে প্রায় $40 billion রুপি পড়ে আছে, সেই রুপির আমি কি করব। তার কারণ রুপি তখন ওয়ার্ল্ড কারেন্সি না, এটাকে আমি এক্সচেঞ্জও করতে পারছি না। আবার রাশিয়া ইন্ডিয়ার কাছ থেকে খুব বেশি ইম্পোর্ট করে সেটাও কিন্তু না। তো রাশিয়া এক মহাপা পড়ে পড়েছে। তো এই কারণে রাশিয়া একটু ইন্ডিয়াকে প্রেশার দেওয়ার চেষ্টা করছে যে আমরা রুপি রুবেলে ট্রেড না করে ইউনাইটেড আরব এমিরেটস এর যে দিরাম আছে অথবা চাইনিজ কারেন্সি ইউয়ান আছে, এটা দিয়ে আমরা যদি বিজনেস করতে পারি তাহলে দুপক্ষের জন্যই ভালো। তো যাই হোক, সেই বিষয়ে তো কথা চলছে, সেটা কি হবে সেটা পরবর্তীকালে ভিডিও বানিয়ে আমি বলবো। তো এখান থেকে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে রাশিয়া কোনোভাবেই এই যে ইন্ডিয়া থেকে ইউরোপে তেল যাচ্ছে এখানে কোনোভাবেই লাভ করতে পারছে না। এবার আসি যে ইউরোপিয়ান ইউনিয়ন কিরকম দোগলা হয়, তাদের নিয়মে ইন্ডিয়া কিভাবে তাদেরকে জবাব দিল সেটা দেখলেও আপনি চমকে যাবেন। যখন এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয় যে রাশিয়ান তেল আপনি ইউরোপে পাঠাচ্ছেন সেটা দিয়ে ইনকাম করছেন, তো রাশিয়ান তেল তো ডাইরেক্ট ইউরোপে চলে আসছে, তখন তার উত্তরে জয়শঙ্কর রীতিমতো বলে দেয় যে ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেশন 823/2014 এতে লেখাই আছে, মানে এক্সাম্পল দিয়ে বলছি, রাশিয়া থেকে তেল আসছে ইন্ডিয়াতে কাঁচা তেল, সেই কাঁচা তেল রিফাইন হচ্ছে ইন্ডিয়াতে এবং তারপর সেটা ইউরোপে চলে যাচ্ছে। তার মানে এটা কোন দেশের প্রোডাক্ট হিসেবে ইউরোপের নিয়ম হিসেবে ধরা হবে? এটা কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্ট হিসেবে ধরা হবে, এটা রাশিয়ান প্রোডাক্ট হিসেবে ধরাই হবে।